মিটিমিটি তারা থেকে হয়ে উঠেন বাংলাদেশের ক্রিকেট আকাশের এক উজ্জ্বল তারকা, আর কেউ না, বলা হচ্ছে সাতক্ষীরার পেসার মুস্তাফিজুর রহমানের কথা। রঙিন জার্সিতে টাইগার সদস্য হিসেবে অভিষেকটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে টি-20, এরপর ওয়ানডে অভিষেকে ভারতবধ একরকম একাই গড়েন তিনি। পরবর্তীতে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হতে দেরি হয়নি এই তারকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ওভার হ্যাট্রিক সহ 4 উইকেট ও প্রথম টেস্টেই ড্র, সব মিলিয়ে দারুণ সময় পার করতে থাকা মুস্তাফিজ চান অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে তার ধারাবাহিকতা ধরে রাখতে। যদি সুযোগ পাই তাহলে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর এর ভিতরে গ্যাপ আছে 1 মাসের, ওর ভিতরে যদি যে ফিটনেসের সমস্যা থাকলে সেগুলো বোলিংয়ে আরও শিখতে তো চায় সবাই। গেল কয়েক মাসে 3 ফরম্যাটেই সেরা ক্রিকেট খেলতে পারে খুশি মুস্তাফিজ, তাই এই ফর্মটা ধরে রাখার চ্যালেঞ্জ মুস্তাফিজের। 3 ফরম্যাটে খেলা সুযোগ দিছে, আর আমি যে ফর্ম্যাটে দিছে মানে দিছে কি মানে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, আর উপর আল্লাহ আমার ভালো দিন দিছে, ভালো হয়েছে। দারুণ সময় পার করা মুস্তাফিজ আপাতত আছেন ছুটিতে, তারপরেও নিজেকে আরো শানিত করতে নিয়মিত করে যাচ্ছেন ঐচ্ছিক অনুশীলন। অল্প স্বল্প যে কাজগুলো করার দরকার সেইগুলো করার কথা বলেছে এমনি, তারপরে আবার ফিটনেস ক্যাম্প আছে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা।